আগামী 7 জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনের মাধ্যমে আগামী 5 বছরের জন্য আমাদের দেশের সরকার গঠিত হবে। তাই এই নির্বাচনে প্রত্যেক নাগরিক যেন ভোট দেয় তা আমাদের নৈতিক দায়িত্ব। ভোট দেওয়া একটি মৌলিক নাগরিক অধিকার। ভোটদান আমাদের সরকার গঠনে ও আমাদেরকে রাষ্ট্রীয় এবং সামাজিক বিষয়ে অংশগ্রহণের সুযোগ দেয়। ভোট দেওয়ার মাধ্যমে আমরা এমন নেতা নির্বাচন করতে পারি যারা আমাদের অধিকার রক্ষা করবে এবং দেশের উন্নয়নে কাজ করবে। ভোট দেওয়া একটি নাগরিক দায়িত্বও বটে, যা দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করে। ভোট না দিলে আমরা আমাদের অধিকার এবং দায়িত্ব থেকে বঞ্চিত হব। ভোট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারি। তাই আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আমাদের সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া উচিত। দলে বলে ভোটের দিনে ভোট দিব বুঝে শুনে।